আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। অনলাইন ম্যাথ ক্লাসে আমাদের সবাইকে স্বাগত। আমরা গত ক্লাসে শিখেছিলাম উচ্চতর গণিতের দ্বিতীয় অধ্যায়ের 40 পৃষ্ঠার এই কাজগুলো শিখেছিলাম। আমরা গতদিন 40 পৃষ্ঠার এই কাজগুলো শিখেছিলাম, ক থেকে শুরু করে ঘ পর্যন্ত। এগুলো আমরা কতদিন শিখেছি। আজকে আমরা শিখব 41 পৃষ্ঠার বহুপদীর গুণফল ও ভাগফল। তারপরে আমরা শিখব ভাগশেষ উপপাদ্য এবং ভাগশেষ নির্ণয়, ভাগশেষ উপপাদ্য। তারপরে আমরা শিখব উৎপাদক বহুপাদ্য এবং এগুলো ব্যবহার করে আমরা আজকে 47 পৃষ্ঠা এবং 48 পৃষ্ঠার কাজগুলো আমরা আজকে শিখব ইনশাআল্লাহ। আজকের পাঠ বীজগণিতের রাশি 2 নম্বর পাঠ। প্রথমে হচ্ছে বহুপদীর গুণফল ও ভাগফল। বহুপদী সম্পর্কে আমরা জানছি, বহুপদী হচ্ছে সি এক্স টু দি পাওয়ার পি আকারের অনেকগুলো পদ যদি থাকে সেগুলো হচ্ছে বহুপদী। এখানে পি কোনো মতেই ঋণাত্মক বা মাইনাস হওয়া যাবে না। বহুপদীর ক্ষেত্রে দেখো কিছু নিয়ম, গুণফল এবং ভাগফল করলে কি হয়। দুইটি বহুপদীর যোগফল, বিয়োগফল এবং গুণফল, দুটি বহুপদী তাদের যোগফল, বিয়োগফল এবং গুণফল সর্বদা বহুপদেই হবে। দুইটা বহুপদীকে যদি যোগ করি, যদি গুণ করি, যদি বিয়োগ করি, তাহলে যে নতুন বহুপদী পাওয়া যাবে সেটা সবসময় বহুপদেই হবে। এই নতুন রাশিটা পাওয়া যাবে সেটা সবসময় বহুপদী হবে। তাহলে বহুপদীর যোগ বিয়োগ গুণ এই তিনটার ক্ষেত্রে বহুপদী পাওয়া যায়। কিন্তু যদি দুটি বহুপদী ভাগ করি, দুটি বহুপদীর ভাগফল বহুপদী হতেও পারে নাও পারে। দুটি বহুপদীর ভাগফল বহুপদী হতেও পারে নাও পারে। যেমন এক্স কিউব দ্বারা যদি কখনো এক্সকে ভাগ করা হয়, যদি এক্স কিউব দ্বারা এক্সকে ভাগ করি তাহলে কী পাওয়া যায়, মাইনাস এক্স স্কোয়ার পাওয়া যায়। আমরা যদি এক্সকে ভাগ করি এক্স কিউব দ্বারা, একটা এক্স কাটলে থাকে হচ্ছে 1/2, আর 1/2 মানে হচ্ছে এক্সের উপরে -2। তাহলে এই যে এক্সের পাওয়ারটা -2 চলে আসছে, তো এক্সের পাওয়ার যদি -2 আসে তাহলে আর এটা বহুপদী থাকবে না। বলা ছিল সি এক্স টু দি পাওয়ার পি এই আকারের হতে হবে এবং পিটা কোনো সময় ঋণাত্মক হওয়া যাবে না, এটা আর বহুপদী থাকলো না। তাহলে দুটি বহুপদীর ভাগফল বহুপদী হতেও পারে নাও পারে, তো এখানে হচ্ছে না। কিন্তু যদি আমরা এক্সকে ভাগশেষ ধরে নিই, যদি এক্সকে ভাগশেষ ধরে আমরা যখন ভাগ করব, যখন এক্স স্কোয়ার দিয়ে যখন আমরা 1কে ভাগ করব, এক্স স্কোয়ার দিয়ে যখন এক্স কিউব দিয়ে যখন আমরা এক্সকে ভাগ করব, তখন আমরা এক্সটাকে ভাগশেষ ধরে নিলাম, তাহলে মনে করলাম যে এক্সটা হচ্ছে আমাদের ভাগশেষ। এখানে কত আছে, এখানে আসলে 0 আছে, এক্সটাকে আমরা ভাগশেষে নিয়ে আসলাম, আর এক্স না নিয়ে এখানে আমরা 0 নামালাম। তাহলে এখানে এক্স কিউব দিয়েই, এক্স কিউব বা আরও যে কোনো কিছু দিয়ে যায়, এই যে কোনো কিছু দিয়ে এখানে 0 বার যায়, তাহলে এখানে এখানে 0 বার যদি আমরা ভাগফল নিই, 0 বার যায়, 0 বার দিয়ে এক্স কিউবকে গুণ করলে 0ই হয়, 0 0 কেটে গেলে এক্সটা এখানে থেকে গেল, এক্সটা এখানে গেল। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যদি এক্স কিউবটাকে ভাগশেষ রেখে দিই,
কিউবটা যদি আমরা ভাগশেষ রেখে দিই, তাহলে এখানে শূন্য ভাগফল হিসাবে এক্স কিউব এক্স ভাগশেষ থেকে যায়, তাহলে ভাগ এখানে যাচ্ছে, সেক্ষেত্রে ভাগফল শূন্য হচ্ছে, শূন্য ভাগফল আসতেছে, এটা একটা বহুপদী। তাহলে দেখা যায় যে বহুপদীকে যদি আমরা দুইটা বহুপদীর ভাগ করি, তাহলে সেক্ষেত্রে ভাগফলটা বহুপদী হতে পারে, আবার বহুপদী নাও হতে পারে। এরপরে অভেদ কাকে বলা হয়? অভেদ এ সম্পর্কে আমরা একটু জানি। দুটি বহুপদী পি অফ এক্স আর কি অফ এক্স, এই দুটা হচ্ছে বহুপদী, এদেরকে আমরা ধরে নিলাম দুটা বহুপদী, সকল এক্স এর মান সকল এক্স এর জন্য সমান। দুইটা বহুপদী যদি সকল এক্স এর জন্য সমান হয়, এদের সমতাকে তখন অভেদ বলা হয়। এই দুইটা বহুপদী সকল এক্স এর জন্য দুজন সর্বদাই সমান, এটার সকল এক্স এর, এক্স এর মান আমি যাই বসাই, 1, 2, 3, 4 যে কোনো মান বসাই, এক্স এর সকল মানের জন্য এটা আর এটার মান সর্বদা সমান যদি হয়, তাহলে এই দুইটা বহুপদীকে তখন বলা হয় অভেদ। এই দুইটা বহুপদীর সমতাকে, মানে সমান হওয়াটাকে বলা হয় অভেদ। এবং তা এই বোঝাতে, অভেদের চিহ্ন বোঝাতে এখানে এই সমান চিহ্নর জায়গায় তিনটা চিহ্ন ব্যবহার করা হয়। এখানে কী চিহ্ন ব্যবহার করা হয়? তিনটা চিহ্ন, এটা একটা দুইটা তিনটা চিহ্ন ব্যবহার করা হয়, এটা হচ্ছে অভেদের চিহ্ন। একে আমরা মনে রাখি, এটা হচ্ছে অভেদের চিহ্ন। এটা হচ্ছে অভেদের চিহ্ন। তো এক্ষেত্রে পি অফ এক্স ও কিউ অফ এক্স বহুপদী দুটি অভিন্ন হয়, দুইটা বহুপদী আসলে দুইটা থাকে না, ওরা একই হয়ে যায়, কারণ দুইটা সব দিক দিয়ে যদি সমান। আর এই অভেদ চিহ্নকে, এই চিহ্নকে অভেদ চিহ্ন বলা হয়, অভেদের চিহ্ন বা এটাকে অভেদ চিহ্ন, অভেদ চিহ্ন বলা হয়। সাধারণত একই চলক সমূহের দুইটি বীজগণিত রাশির সমতাকে অভেদ বলা হয়। একই চলক সমূহের দুইটি বীজগণিত রাশি, দুইটাতে চলক একই থাকা লাগবে, এই দুইটার সমতাকে তখন অভেদ বলা হয় সাধারণত। তবে যদি রাশি দুটিতে প্রতিটি চলকের ডোমেন একই হয়, যদি রাশি দুটিতে প্রতিটি চলকের ডোমেন একই হয় এবং চলক সময়ের ডোমেনভুক্ত মানের জন্য রাশি দুটির মান সমান হয়, তখনই তাদেরকে অভেদ বলা হয়। যেমন এখানে খেয়াল করে, এখানে এক্স ইন্টু এক্স প্লাস টু এইটা, আর যদি এক্স দিয়ে গুণ করে এক্স স্কোয়ার প্লাস টু এক্স, এই দুই পাশে কিন্তু একই আসলে আছে। আমি যদি এইটাকে একটা যদি আমি ধরি পি অফ এক্স ধরি, এটাকে এক্স ইন্টু এক্স প্লাস টু যে অবস্থা ছিল তখন পি অফ এক্স ধরলাম, আর গুণ করার পরে যে অবস্থা হলো তাকে যদি আমরা এ কিউ অফ এক্স ধরি, তাহলে কিন্তু এরা দুজন পুরোপুরি সমান, তখন এরা দুজন অভেদ। আর এক্স প্লাস ওয়াই হোলি স্কোয়ার, এটা এটা যে অবস্থায় ছিল হোলি স্কোয়ারের সূত্র ভাঙার পরে, এই দুইটাকে যদি দুইটা অভেদ ধরি, দুইটাকে যদি দুইটা আমরা বহুপদী ধরি, তাহলে এরাও সর্বদা এক্স এবং ওয়াই সব মানের জন্য সমান হবে। সেক্ষেত্রে এখানে দুজনারই চলক এক্স, এখানে দুই পাশেরই চলক এক্স এবং ওয়াই, তো চলক দুইটা সমান হচ্ছে। এখানে একটা উদাহরণ দেখি আমরা যে কিভাবে ভাগ করতে হয়। যদি পি অফ এক্স সমান সমান এক্স স্কোয়ার মাইনাস 5x + 6, এটা হচ্ছে উদাহরণ 4 বইয়ের অঙ্ক। যদি পি অফ এক্স সমান সমান এক্স স্কোয়ার মাইনাস 5x + 6 হয়, তবে পি অফ এক্সকে এক্স মাইনাস 4 দ্বারা ভাগ করো, মানে ডাইরেক্ট একবারে ভাগ করতে হবে ভাগের নিয়মে, এবং দেখাও যে ভাগশেষ থাকবে পি অফ 4, অর্থাৎ ভাগশেষ যেটা আসবে সেটা পি অফ 4। পি অফ এর 4 বের করা আমরা এর আগে দেখেছি যে 4 যদি সরাসরি আমরা এই এক্স এর জায়গায় বসিয়ে দিই তাহলে পি অফ 4 আসে। দেখানো লাগবে যে আমরা ভাগ করে যে ভাগশেষটা পাবো সেটা হচ্ছে এই পি অফ 4 এর মানের সমান হবে, এটা আমরা দেখাবো। সমাধান আমরা কী করতে হবে, পি অফ এক্সকে এক্স মাইনাস 4 দ্বারা ভাগ করতে হবে। এটাকে ভাগের মতো করে একেবারে লিখি, নিচের মতো করে আমরা ভাগ করি, এই এক্স মাইনাস 4টাকে আমরা আগে নিলাম, কারণ এটা আমাদের দেখি, এটা আমাদের ভাজক, মাইনাস 4টা হচ্ছে আমাদের ভাজক, আর এক্স স্কোয়ার মাইনাস 5x + 6টা হচ্ছে ভাজ্য, এটাকে আমরা ভাগ করবো এটা এটা দিয়ে। তো প্রথমে আমরা খেয়াল করি এখানে কত যাবে, এক্স মাইনাস 4, এখানে আছে এক্স আর এখানে আছে এক্স স্কোয়ার, তাহলে এখানে কত দিয়ে গুণ করলে এক্স স্কোয়ার আসে, এক্স দিয়ে গুণ করলে এক্স স্কোয়ার আসে, তাহলে আমরা এক্স দিয়ে এক্স মাইনাস 4কে গুণ করে দিই, গুণ করলে কত হয় এক্স স্কোয়ার মাইনাস 4x, এক্স দিয়ে এক্সকে গুণ করলে এক্স স্কোয়ার, এক্স দিয়ে মাইনাস 4কে গুণ করলে মাইনাস 4x। এখন আমরা এই দুটা বিয়োগ করব, বিয়োগ করলে চিহ্ন আসলে পরিবর্তন হয়ে যায়, এটা মাইনাস হয় এটা হয়ে যায় প্লাস, তাহলে এই দুটা কেটে যাবে, আর এখানে 5x আর প্লাস 4x, 5x আর প্লাস 4x মিলে কী থাকবে, যেহেতু 5x মাইনাসটা বড়, এখানে থাকবে হচ্ছে মাইনাস x, আর এখানে 6টাকে আমরা নিচে
নামিয়ে নিলাম, প্লাস সিক্সটাকে নিচে নামালাম, এখন কতবার যাবে? এখন এখানে মাইনাস এক্স আছে, এখানে এক্সকে কত দিয়ে গুণ করলে মাইনাস এক্স হয়? মাইনাস ওয়ান দিয়ে যদি গুণ করি তাহলে এখানে মাইনাস এক্স আসে। মাইনাস ওয়ান দিয়ে আমরা এক্স মাইনাস ফোরকে গুণ করে দেবো, এক্সকে মাইনাস ওয়ান দিয়ে যদি গুণ করি তাহলে কত হয়? মাইনাস এক্স হয়। এক মাইনাস ওয়ান দিয়ে ফোরকে মাইনাস ফোরকে গুণ করলে হয় মাইনাস মাইনাসে প্লাস ফোর, মাইনাস মাইনাসে প্লাস ফোর। তাই একইভাবে এখানে এই দুইটা কেটে যাবে, কারণ এই চিহ্ন পরিবর্তন হবে বিয়োগ করার সময়, এই দুইটা কেটে যাবে। আর এখানে সিক্স থেকে ফোর বাদ দিলে হবে টু, কারণ চিহ্ন আসলে পরিবর্তন হয়ে যায়, এটা মাইনাস হয়ে যায়, এটা প্লাস হয়ে যায়, চিহ্ন পরিবর্তন হয়ে যায়। সিক্স থেকে ফোর বাদ দিলে হবে টু। আমরা আরেকবার খেয়াল করি, এক্স মাইনাস ফোর এখানে কত দিয়ে গুণ করলে এক্স স্কোয়ার আসে? কত দিয়ে গুণ করলে? এক্স দিয়ে গুণ করলে, এক্স দিয়ে গুণ করলে এক্স আর এক্স মিলে এক্স স্কোয়ার আসে। তো আমরা এক্স দিয়ে গুণ করলাম, কত আসলে? এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স। এখন নিচেরটা আমরা মাইনাস এবং প্লাস চিহ্ন পরিবর্তন করলাম, এক্স স্কোয়ার কেটে গেল, মাইনাস ফাইভ এক্স আর প্লাস ফোর এক্স মিলে কত আসবে? এখানে মাইনাস এক্স আসবে, আর সিক্সটাকে আমরা নিচে নামালাম। এখন এক্স মাইনাস ফোরকে কত দিয়ে গুণ করলে মাইনাস এক্স আসবে? মাইনাস ওয়ান দিয়ে গুণ করলে, মাইনাস ওয়ান দিয়ে মাইনাস গুণ করলে মাইনাস মাইনাস এক্স প্লাস, এখানে মাইনাস ফোর ছিল আর মাইনাস ওয়ান মিলে প্লাস ফোর, তাদের দুইটাকে গুণ করতে হবে, এটা দিয়ে দুইটাকে গুণ করতে হবে, তাহলে মাইনাস এক্স প্লাস ফোর। এবার মাইনাস এক্স আর প্লাস এক্স কেটে গেল, এই দুইটা কেটে গেল, থাকলো হচ্ছে সিক্স আর ফোর, সিক্স থেকে ফোর বাদ দিলে টু, টুকে আমরা কী বলবো? ভাগ শেষ, এখানে ভাগ শেষ হচ্ছে টু। তাহলে যেহেতু পি, এদিকে আবার আমরা পি অফ ফোরের মানটা বের করি, পি অফ ফোর বের করতে বলছে, পি অফ ফোরের মান এখানে বসিয়ে দিই, এক্স স্কোয়ারের জায়গায় ফোর স্কোয়ার, ফাইভ এক্সের জায়গায় ফাইভ ইন্টু ফোর প্লাস সিক্স, তাহলে এটা ষোলো, এটা হচ্ছে বিশ আর এটা হচ্ছে ছয়, ছয় এবং ষোলো মিলে বাইশ, বাইশ থেকে বিশ বাদ দিলে দুই, আর এখানে আমরা অঙ্ক করে কী পেলাম ভাগশেষ? দুই, এখানেও পেলাম দুই, মিলে গেল। সুতরাং ভাগশেষ পি অফ ফোরের সমান, ভাগশেষ যেটা বের হয়েছে এটা পি অফ ফোরের সমান পেয়েছি আমরা, এটাই আমাদের এখানে দেখাতে বলেছে, দেখা হচ্ছে, তাহলে এটা শুরু হয়ে গেল। এখন আমাদের কাজের অঙ্কে আমরা চলে যাই, সাতচল্লিশ পৃষ্ঠার কাজ, এই কাজের ক নাম্বার অঙ্ক, সাতচল্লিশ পৃষ্ঠার কাজের ক নাম্বার, যদি পি অফ এক্স সমান সমান টু এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস সিক্স এক্স কিউব প্লাস ফাইভ এক্স মাইনাস টু হয়, তবে পি অফ এক্সকে নিম্নলিখিত বহুপদী দ্বারা ভাগ করে ভাগশেষ নির্ণয় করো। আমরা এখানে সবার প্রথমটা করি, এটা দ্বারা ভাগ করতে হবে, তার মানে এটা হচ্ছে আমাদের ভাজক, এটা দ্বারা ভাগ করতে হবে, আর এটা হচ্ছে আমাদের, এটাকে ভাগ করতে হবে, এটা হচ্ছে আমাদের ভাজ্য। তাহলে আমরা কী করবো? এক নম্বর অঙ্ক দিয়ে এই প্রথমে ভাজকটা আমরা লিখবো এক্স মাইনাস ওয়ান, আর ভাজ্যটাকে আমরা লিখবো এই পাশে, ভাজ্যটাকে লিখবো এই পাশে, তারপরে এখানে একটা ব্র্যাকেট চিহ্ন দিব, এটা ভাগের সাধারণ নিয়ম। তাহলে এক্স মাইনাস ওয়ান দিয়ে এই এখানে যদি আমরা টু এক্স টু দি পাওয়ার ফোর পাইতে চাই, তাহলে এখানে কত নিতে হবে? এখানে এখানে নিতে হবে টু এক্স কিউব, এই টু এক্স কিউব দিলে, টু এক্স কিউব যদি আমরা এক্সকে গুণ করি তাহলে টু এক্স কিউব আর এক্স মিলে কত হবে? টু এক্স টু দি পাওয়ার ফোর হবে, টু এক্স টু দি পাওয়ার ফোর, আর টু এক্স কিউব দিয়ে মাইনাস ওয়ানকে গুণ করলে মাইনাস টু এক্স কিউব, মাইনাস টু এক্স কিউব। আবার খেয়াল করো, টু এক্স কিউব দিয়ে যদি আমরা গুণ করি এক্সকে তাহলে টু এক্স টু দি পাওয়ার ফোর হয়, আর টু এক্স কিউব দিয়ে যদি আমরা মাইনাস ওয়ানকে গুণ করি তাহলে মাইনাস টু এক্স কিউব হয়। এখন এই দুটো আমরা বিয়োগ করব, এটা বিয়োগ করলে কি চিহ্ন পরিবর্তন হবে? এটা মাইনাস এটা প্লাস, আমি বোঝার জন্য চিহ্ন পরিবর্তন করতেছি, চিহ্ন পরিবর্তন না করলেও সমস্যা নাই, বুঝতে পারলেই হলো। তাহলে এই দুটা কেটে যাবে, এখন মাইনাস সিক্স এক্স কিউব আর হচ্ছে প্লাস টু এক্স কিউব, কত হবে? মাইনাস ফোর এক্স কিউব, আর এখান থেকে আমরা ফাইভ এক্স, ফাইভ এক্সটাকে আমরা নামালাম। এখন এখানে কত যদি আমি নিই তাহলে এই মাইনাস ফোর এক্স কিউব পাওয়া যাবে, কত নিলে, কত নিলে পাওয়া যাবে? মাইনাস ফোর এক্স কিউব মাইনাস ফোর এক্স স্কোয়ার, মাইনাস ফোর এক্স স্কোয়ার নিতে হবে, মাইনাস ফোর এক্স স্কোয়ার, মাইনাস ফোর এক্স স্কোয়ার দিয়ে আমরা এক্সে গুণ করলে মাইনাস ফোর এক্স কিউব, আর মাইনাস ফোর এক্স স্কোয়ার দিয়ে মাইনাস ওয়ানকে গুণ করলে প্লাস ফোর এক্স স্কোয়ার, প্লাস ফোর এক্স স্কোয়ার, তাহলে বিয়োগ করলে এই দুটা কেটে যাবে, ফাইভ এক্স আর ফোর এক্স স্কোয়ার, তো এখানে তো ফোর এক্স স্কোয়ার ছিল না, আর চিহ্ন পরিবর্তন করার কারণে এটা মাইনাস হয়ে যায়, এটা প্লাস হয়ে যায়, তাহলে এটা যেহেতু এখানে ছিল না ওটাও এখানে আসবে, মাইনাস ফোর এক্স স্কোয়ার এবং ফাইভ এক্সও আসবে, দুইটাই আসবে, এখানে এই দুইটার মধ্যে কোনো বিয়োগ যাবে না। ক্লাস সিক্সে তোমরা শিখেছো যে যোগ বিয়োগ হওয়ার জন্য সদৃশ পদ লাগে, এখানে ফাইভ এক্স আর এখানে ফোর এক্স স্কোয়ার, এদের মধ্যে কোনো বিয়োগ যাবে না।
তাহলে মাইনাস ফোর এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স। এখন আমরা এই দুইটার মধ্যে চিন্তা, নতুন নাম আনার দরকার হলো না, কারণ এই দুইটার মধ্যে আমরা কাজ করব, দুইটা করে রাশি এখানে আছে। এখন কত দিয়ে গুণ করলে মাইনাস ফোর এক্স স্কোয়ার পাওয়া যাবে? কত দিয়ে গুণ করলে মাইনাস ফোর এক্স, মাইনাস ফোর এক্স দিয়ে আমরা গুণ করি তাহলে পাওয়া যাবে মাইনাস ফোর এক্স স্কোয়ার প্লাস, আমরা এখানে মাইনাস ফোর এক্স স্কোয়ার, এখন প্লাস এখানে মাইনাস ওয়ানকে যদি আমরা মাইনাস ফোর এক্স দিয়ে গুণ করি তাহলে কত হয়, মাইনাস মাইনাসে প্লাস ফোর এক্স। তাহলে এই মাইনাস ফোর এক্স দিয়ে আমরা গুণ করলাম এক্স এবং মাইনাস ওয়ানকে, এক্সকে গুণ করলে মাইনাস ফোর এক্স স্কোয়ার আর মাইনাস ওয়ানকে গুণ করলে প্লাস ফোর এক্স। এখন এটারও চিহ্ন পরিবর্তন করে দিই বোঝার সুবিধার্থে, তাহলে এই দুটো কেটে গেল, ফাইভ এক্স থেকে যদি ফোর এক্স আমরা বাদ দিই তাহলে কত হয় এক্স, আর এখান থেকে আমরা যে টুটাকে আমরা এখানে নিচে নামালাম, টুটাকে মাইনাস টুটাকে আমরা নিচে নামালাম, এখন কত দিয়ে যাবে এক্স আছে এখানে, এক্স মাইনাস টু কত দিয়ে যাবে, এখন যাবে হচ্ছে প্লাস ওয়ান, প্লাস ওয়ান দিয়ে যদি আমরা গুণ করি তাহলে এক্স পাওয়া যাবে, এই প্লাস ওয়ান দিয়ে আমরা এক্সকে গুণ করলে পাওয়া যাবে এক্স আর এই মাইনাস ওয়ানকে ওয়ান দিয়ে গুণ করলে মাইনাস ওয়ান। এরপরে আমরা যদি বিয়োগ করি তাহলে এই এক্স এক্স কেটে যাবে, আর এটা আসলে যে চিহ্ন পরিবর্তন করলে প্লাস হয়ে যায়, এই জন্যে দুই আর এক বিয়োগ করলে মাইনাস ওয়ান থাকবে, কারণ মাইনাস টুটা বড়ো আর তার সাথে প্লাস ওয়ান করা হচ্ছে, এই জন্য মাইনাস ওয়ান থাকবে। এই যে মাইনাস ওয়ান যেটা আসলো এটাই হচ্ছে আমাদের ভাগশেষ। এখানে আমাদের এটা কী ছিল, এটা ছিল হচ্ছে ভাজক, এটা ছিল ভাজক, এটা কি আমাদের ভাজ্য, এটা হচ্ছে ভাজ্য আর এটা হচ্ছে ভাজক, এটা কি আমাদের, এটা হচ্ছে আমাদের ভাগফল, এটা হচ্ছে ভাগশেষ। তাহলে ভাজক, ভাজ্য, ভাগফল, ভাগশেষ, এই ধারণাগুলো আমরা অনেক আগের ক্লাসে শিখেছি, কিন্তু এখানে আবার রিপিট করতেছি, এর পরবর্তীতে আমাদের লাগবে। তাই আমরা কি লিখবো, নির্ণেয় ভাগশেষ হচ্ছে মাইনাস ওয়ান, এটাই আমাদের অ্যান্সার। আমরা যদি এর আগের অঙ্কের মতো করে মিলিয়ে দেখি, এখানে ভাগ করছিলাম কত দিয়ে, এক্স মাইনাস ওয়ান দিয়ে ভাগ করছিলাম, কত দিয়ে, এক্স মাইনাস ওয়ান দিয়ে। তাহলে আমাদেরকে যদি এক্সের মান যদি আমরা ওয়ান বসিয়ে দিই, যেহেতু মাইনাস ওয়ান আছে তাহলে প্লাস ওয়ান যদি আমরা বসিয়ে দিই তাহলে কত হয়, তাহলে হয় হচ্ছে পি অফ প্লাস ওয়ান। তো পি অফ প্লাস ওয়ানটা আমরা একটু বসিয়ে যদি দেখি এখানে, যে আমাদের এই মাইনাস ওয়ান আসে কিনা, পি অফ প্লাস ওয়ান একটু খেয়াল করো, তোমরা একটু চেষ্টা করো নিজেরাই, এখানে ওয়ান বসালে টু থাকে, এখানে ওয়ান বসালে যেহেতু কিউব করলে ওয়ানই হয়, সিক্স মাইনাস সিক্স, এখানে প্লাস ফাইভ, এখানে মাইনাস টু, তাহলে এই যে মাইনাস সিক্স আর মাইনাস টু মিলে মাইনাস এইট, আর এখানে ফাইভ আর টু মিলে সেভেন, সেভেন থেকে যদি আমরা এইট বাদ দিই তাহলে মাইনাস ওয়ানই কিন্তু আসে, তোমরা এটা পরীক্ষা করবে। আর আমি এতগুলো অঙ্ক এখানে আলোচনা করলাম না, এখানে দুই নাম্বার, তিন নাম্বার, চার নাম্বার, পাঁচ নাম্বার, ছয় নাম্বার, এগুলো একই রকম অঙ্ক, এগুলো তোমরা খাতায় প্র্যাকটিস করবে, তাহলে তোমাদের এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। অনুরূপভাবে অন্যগুলো তোমরা নিজে চেষ্টা করবে, নিজে এগুলো হোমওয়ার্ক করবে, এগুলো বাসায় হোমওয়ার্ক, দুই নাম্বার, তিন নাম্বার, ছয় নাম্বার, পাঁচ নাম্বার, চার নাম্বার, এগুলো বাসায় হোমওয়ার্ক। তাহলে দ্বিতীয় পার্টে যতটুকু আমরা অঙ্ক করতে চাইছিলাম তার একটু অংশ করলাম, এটা একটা ফার্স্ট অংশ। সবাইকে ধন্যবাদ সবাই সাথে থাকার জন্য, আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরবর্তী ক্লাসে আবার ইনশাআল্লাহ তোমাদের সাথে দেখা হবে, এই সাথে তোমার সবাই আমাদের সাথে থাকো।